সমস্ত নিচে যারা আছে পূব দিকে থাকে তারা সবই বাটি, আর পূবের লোকেরা যারা তার পূবে থাকে তাদেরকে তো বলে বাটি, আর নিজেরে বলে উজান। এবং উজানটা যেন গর্বের বিষয়, বাটি রইল বাটিয়াল গাঙ্গের নাইয়া, গান আছে ওরে বাটিয়াল গাঙ্গের নাইয়া, ইয়ে শোনা বাইরে কয়ে গিয়ে নাই ওর নিত আইয়া। নায়র শব্দ বুঝো? হ্যাঁ বুঝি। কি বুঝো নায়র অর্থ? নায়র অর্থ হলো যে ওই যে বিয়ে হয়ে যাওয়ার পরে তাকে যে আবার নিতে আসে বাবার বাড়িতে। আসলে নায়র কথাটা আগে এরকমই বোঝানো হইতো যে নৌকা ঘুরে যেখানে নাও দেওয়া যায়, কিন্তু প্র্যাকটিক্যালি তা না। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখেছে নাই হর নাতি গৃহ, মানে জ্ঞাতি গৃহ, জ্ঞাতি ঘর, জ্ঞাতি গৃহ থেকে নাতি ঘর, নাতি ঘর থেকে নাই ওর, এইসব এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এইভাবে বিক্রি করে দেখাইছেন। কাজে এইটাকে বলে নাই ওর, নাই ওর নিত আইয়া। আমরা এটার প্রায়োগিক জায়গাটা জানি, কিন্তু এটার মানে ওই যে মানে নায়র যায় শ্বশুর বাড়ি যায় উৎপত্তি জানি উৎপত্তি জানি না, কিন্তু মামি হৌরি মানে শাশুড়ি, শাশুড়ি বলে নাই ওর যাইবা মামি। তাহলে স্যার ভাটি তাহলে মানে এটা কি ধরনের সাহিত্য হবে, কোন অঞ্চল থেকে হবে ভাটি সাহিত্য? তাহলে কোন অঞ্চল ঘিরে হবে আর কি বলবো? সাহিত্য মানে প্র্যাকটিক্যালি এই সমস্ত, এই সমস্ত বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমাদের ভাটি এলাকা, অর্থাৎ ভাটি এলাকা মানে কি যদি পরিষ্কারভাবে বলতে হয়, বৃহত্তর ময়মনসিংহে যেটা আগে যেটা ময়মনসিংহ জেলা ছিল, ব্রহ্মপুত্রের এই পার পূর্ব পার যেটা, এইটাই হল আসল ইয়ে ময়মনসিংহ, পূর্ব ময়মনসিংহ। এইখানে সাহিত্য সংস্কৃতি যা ময়মনসিংহ গীতিকা এই এলাকার, পশ্চিম ময়মনসিংহে তো এই সমস্ত কিছু নাই। কাজে এই পূর্ব ময়মনসিংহ বিশেষ করে নেত্রকোণা কিশোরগঞ্জ এবং এই দিকটা সিলেটের সুনামগঞ্জের কিছু অংশ নিয়ে এই যে এলাকাটা, এই এলাকাটাই হলো ভাটি এলাকা। এবং এই এলাকার মধ্যে যে সমস্ত সাহিত্য সংস্কৃতি তৈরি হয়েছে এইগুলির চিন্তা করা যায় না। আমরা একটা কথা বলি অসাম্প্রদায়িক, আমি বলি অসাম্প্রদায়িক, সব অসাম্প্রদায়িকটা মূল কথা না, মূল কথা হলো সাম্প্রদায়িকতা বিরোধী। এই আমার চশমাটা কই রাখলাম নাও আছে অসা, ঠিক আছে চশমাটা ছবি যখন তুলতে আছে চশমাটা দিয়ে রাখি। অসাম্প্রদায়িক কথাটা আমি সাম্প্রদায়িকতা বিরোধী, অসাম্প্রদায়িক অনেকেই সাম্প্রদায়িক, কিন্তু সাম্প্রদায়িকতা বিরোধী খুব কম লোক আছে। কিন্তু আমাদের এই এলাকাটা প্রকৃত প্রস্তাব হচ্ছে সাম্প্রদায়িকতা বিরোধী। এবং এই যে আমাদের যে ময়মনসিংহ গীতিকার মধ্যে লেখা আছে সেখানে পরিষ্কারভাবে এই কথাটা আছে, হিন্দু আর মুসলমান একই পিণ্ডের দড়ি, কেহ বলে আল্লাহ আর কেহ বলে হরি, বিসমিল্লার শ্রী বিষ্ণু মানে শ্রী বিষ্ণু, বিসমিল্লার শ্রী বিষ্ণু একই জ্ঞান, দুফাক করিয়া দেখি রাম রহিমান। এই যে ব্যাপারটা আর কি, রাম রহিম এই ব্যাপারটা ওই অন্য কোথাও নাই। আমি এখানে একবার ওই যে ইয়েতে যেমন আমাদের বাউল গান, বাউলা গান বলে আর কি, বাউল গান বলতে ওই ইয়ে ওই যে কী বলে ওই যে ওই যে কুষ্টিয়ার লালন শাহ, লালন শাহ ফকির থেকে এসে, কিন্তু লালন শাহর কথাটা রবীন্দ্রনাথের পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে রবি জানে, কিন্তু সারা বাংলাদেশে বিশেষ করে ভাটি এলাকায় এই যে বাউলা গানের যে তত্ত্ব যেটা অসাম্প্রদায়িকতার তত্ত্ব এটা সর্বত্র বিদ্যমান, এটা লালন শাহর কাছ থেকে শিখে নিতে হয় নাই। আমাদের এখানে ময়মনসিংহ গীতিকা তো এই ব্যাপারগুলি আছেই, ময়মনসিংহ গীতিকা যখন রচিত হয়েছে অনেক আগের কথা, এবং এই ময়মনসিংহ গীতিকার মধ্যে যে সমস্ত বিষয় আছে এইগুলি বাস্তব। এই ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা যেটাকে উপন্যাস বলি বর্তমানে সেটাকে বলা হয়ে থাকে যে এটা
পশ্চিম থেকে আমদানি করা নভেল ইয়ে ফিকশান ওইটা, কিন্তু তিনি দেখা যাচ্ছেন যে ওই ময়মনসিংহীতিকার মধ্যে যা আছে উপন্যাসের বীজ রুম এইখানেই বিদ্যমান। কাজেই ময়মনসিংহীতিকার মধ্যে যে কথাগুলো আছে বাস্তব সত্য ঘটনাবলী এরকমভাবে আর কোথাও কিন্তু রচিত হয় নাই, এবং এই যে সাম্প্রদায়িকতা বিরোধী বক্তব্য এটাও আর কোথাও ওইভাবে আসে নাই। আমাদের এখানে লোকে যখন নাকি গান টান গায়, যে কোনো মানে ফোক সং যেটাকে বলা হয় আর কি, তার শুরুতে বন্দনা গাইতে হয়, তো সেই বন্দনাটা এরকম, পূবেতে বন্দনা করি পূবের ভানুস্বর, একদিকে উদয় গো ভানু চৌদিকে পশর, উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত যেখানে রাক্ষসে আলী মারলামের পাথর, পশ্চিমে বন্দনা করি মক্কা হেন স্থান উদ্দেশ্যে জানায় গো সালাম মুমিন মুসলমান, দক্ষিণে বন্দনা করে ক্ষীর নদী সাগর যে দরিয়ায় বাণিজ্য করছে চান্দ সদাগর। মানে ওই পূবের ভানুস্বর, আলীর মারলামের পাথর, মক্কা হেন স্থান এবং এই ইয়ে মানে ইয়ে যে আর কি ওই ওই যে দক্ষিণের ক্ষীর নদী সাগর ইয়ের যে ব্যাপার চান্দ সদাগর, এই সমস্তগুলি একত্র মিলে গেছে এমনটি আর কোথাও পাওয়া যাবে না, কোথাও নাই। এটা কিন্তু একমাত্র ময়মনসিংহের ইয়েতে, ওই একবার ঢাকা শিল্পকলা একাডেমিতে ওই ফোকলোর নিয়ে একটা আলোচনা সভা হচ্ছিল, তাতে আমাকে সভাপতি বানাইছিল। তো সেইখানে মেদিনীপুর থেকে এক ভদ্রলোক আসছিলেন, তিনি বললেন যে এরকমভাবে বিভিন্ন জায়গাতে এই যে বাউল গান যেখানে হয়েছে সেই বাউলের যে বক্তব্য, বক্তব্যের বিরুদ্ধে মানুষ লেগে গেছে, বাউলদের মাথার চুল চেষে নিয়েছে ইত্যাদি ইত্যাদি করছে, এইগুলির সব বলছে। তা আমি বললাম যে আমি এমন একটা জায়গার মানুষ যেখানে এইগুলি তো হয়েই নাই, বরং অদ্ভুত ব্যাপার যেটা কোনো দৃষ্টান্ত আপনারা আর কেউ দেখাতে পারবেন না, আমাদের এইখানে একজন উকিল মুন্সি, একজনের নাম উকিল মুন্সির নাম শুনছ? আচ্ছা, উকিল মুন্সি আসলে কী ছিলেন? মুন্সি কথাটা তার মূল অর্থ যে মুন্সি শব্দের মূল অর্থ যদিও কেরানি, কিন্তু মুন্সি শব্দের মূল অর্থ যাই হোক, আমাদের এই এলাকায় মুন্সি বলতে তাদেরকেই বোঝায় যারা এই মুসলমানের নামাজ রোজা ইত্যাদি করায়, তারা মৌলবি মৌলানা না, সাধারণ আরবি ভাষা একটু একটু জানে, নামাজ রোজা পড়ায় আর ওই ইয়ে করে আর কি, ওই ঈদের জামাতে জমা ইত্যাদি করে এইগুলি, এইগুলি যারা করে সব জায়গায় দেখা যাচ্ছে যে তারা হলো ওই বাউল গান সহ অন্যান্য সঙ্গীতের বিরুদ্ধে, সঙ্গীতের বিরুদ্ধে সবসময় ওই ইয়েরা মোল্লা মৌলবীরা নানান রকম ফতোয়া জারি করে, নানান রকম বক্তৃতা দেয় আমাদের এখানে, কিন্তু এই জায়গায় এই সুবিধাটা করতে পারে নাই। এই উকিল মুন্সি ওই নামাজ ইত্যাদি যেমন পড়াইছে, আবার বাউল গান গাইছে, এবং এই নিয়ে কোনো রকম বিবাদ বিসংবাদ সৃষ্টি হয় নাই। আমি বললাম যে এইটার এইরকম একটা দৃষ্টান্ত আমাদের এই পূর্ব ময়মনসিংহ ছাড়া আর কোথাও দেখাতে পারবেন না, এই জিনিসটি আমাদের এখানে আসছে। তো এইটাই হলো আমি যে সাম্প্রদায়িকতা বলা যথেষ্ট, আমি বলি এটাকে সাম্প্রদায়িকতার বিরোধী, সাম্প্রদায়িক বিরোধী চিন্তা চেতনা আমাদের যে ইয়েগুলির মধ্যে ওই ময়মনসিংহীতিকার যে পালাগুলো এগুলির মধ্যে বিদ্যমান আছে। তারপরে ওই আমাদের যে সমস্ত ওই ইয়ে আছে কী বলে ওই প্রবাদ বাক্য ধাঁধা ওই সমস্তর মধ্যেও দেখা যাবে ওই ব্যাপারগুলি বিদ্যমান, এবং সেইখান থেকে আরম্ভ করে আমাদের এখানে বর্তমানকাল কিছুদিন আগে পর্যন্ত এখানে বাউলা গান রচনা করতেন একজন বিখ্যাত লোক ছিলেন, তিনি জালাল উদ্দিন খাঁ, জালাল খাঁর নাম শুনছ? আচ্ছা, সেই জালাল খাঁর ছেলেরা কিন্তু ইয়েতে ঢাকায় আছে, ওই ইয়ে ফারুক আর মুর্শেদ, ফারুক বোধহয় এখন বিশ্বব্যাংকে চাকরি করে আছে, সেই জালাল খাঁ আর বাড়ি আর আমার বাড়ি ওই গ্রামের বাড়ি এই কাছাকাছি আর কি, তো ওই ওই দিক দিয়ে উঠে আমি আমার স্কুলে যেতাম জালাল খাঁর বাড়ি হইয়া, কাজে জালাল খাঁর সঙ্গে বসে বসে
অনেক কথা। যারা ঘাট ছেলে আমার চাইতে 17 বছরের বড় ছিলেন, উনিও কবি ছিলেন, খান মোহাম্মদ আব্দুল হাকিম, ওনাকে হাকিম ভাই ডাকতাম আমরা। ওনার সঙ্গে আমার মানে যদিও আমার 17 বছর আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছিল। আর জালাল খাঁ ছিলেন আমার বাবার বন্ধু, তো সেই জালাল খাঁর সঙ্গে বসে বসে আমার অনেক কথা হতো। জালাল খাঁ যে জালাল গীতিকে 5 খণ্ড লেখা, এটা কিন্তু আমি ই করে কি বলে সম্পাদনা করে আমি বের করেছি, মানে আমার প্রায় 50 পৃষ্ঠার সম্পাদকীয় আমি ইতিমধ্যে লিখেছি। তো ওই জালাল খাঁর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় সূত্রে আমি অনেক কিছু জানছি, মানে যেটাকে আধুনিকতা বলা হয় সেটা হচ্ছে নাগরিক এবং ইউরোপ থেকে আসছে এরকম মনে করা হয়। কিন্তু প্রকৃত প্রস্তাবে আমাদের যে লোক সাহিত্য যেটাকে বলে লোকায়ত চিন্তাচেতনার মধ্যে যে আধুনিকতা আছে, এই আধুনিকতার ধারে কাছেও যেতে পারে না ওই ইউরোপ থেকে বাহিত যে আধুনিকতা। আমি পরিষ্কার বলি যে রাজা রামমোহন রায় তিনি মানে বলা হয়ে থাকে বঙ্গীয় রেনেসাঁসের স্রষ্টা, তিনি এটি প্রবর্তন করলেন। কিন্তু রাজা রামমোহন রায় যখন জন্ম নিয়েছিলেন ওই নাগরিক পরিমণ্ডলে এবং সেইখান থেকে বিলাত গেলেন, সেইখান থেকে নতুনভাবে শিক্ষিত হয়ে আসলেন, ওই ইয়ে কোরআন শরীফ থেকে আরম্ভ করে ওই ইয়ে ওই বেদ বেদান্ত ওগুলি নতুন ব্যাখ্যা থেকে ইত্যাদি দিলেন, অনেক ভালো কথা, আধুনিক শিক্ষা শিক্ষিত মানুষ। এবং তারাই এখানে রেনেসাঁস বলা হয়েছে তাকে, বঙ্গীয় রেনেসাঁসের স্রষ্টা রামমোহন এবং পরবর্তীকালে। কিন্তু প্রকৃত প্রস্তাবে আমি বলি একটা সমান্তরাল রেনেসাঁস আমাদের প্রাকৃতজনের মধ্যে লোক সাহিত্যের মাধ্যমে চলছিল, এই লালন ফকির থেকে আরম্ভ করে আমাদের একেবারে এই যুগের জালাল খাঁ কিংবা ওই ইয়ে ওই যে ইয়ের নাম কি ওই ইয়ে শাহ আব্দুল করিম, মানে শাহ আব্দুল করিম, যেরকম এই সব মিলে যে ব্যাপারগুলা সেখানে অসম্ভব রকমের সাম্প্রদায়িকতা বিরোধী চিন্তাচেতনা এবং সাম্প্রদায়িক ধর্ম সম্পর্কে পর্যন্ত রীতিমতো কঠোর কথাবার্তা সেখানে বিদ্যমান। স্যার একটা তাহলে প্রশ্ন করি এখানে, সেটা হলো যে আমি আপনার রেনেসাঁ সম্পর্কে আপনার লেখা আমি পড়েছি, রেনেসাঁ নিয়ে বঙ্গীয় রেনেসাঁ, এই যে আপনি বলেন যে লোকজ যে ধারাটার কথা এখন বললেন, লোকজ যে ধারার কথা বললেন এখন, আর রামমোহন বলেন, ঈশ্বরচন্দ্র বলেন, ডিরোজিও বলেন, এই ধারাটা যে এই দুয়ের মধ্যে কি মেলবন্ধন হয়েছে কখনো, এই দুটি ধারা কি মিলেছে কোনো ভাবে? এই ধারাটা সম্পূর্ণভাবে নাগরিক বুঝেছি, কিন্তু এটা এর সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক প্র্যাকটিক্যালি নাই। কিন্তু এটা কখনো কি তারা মিলেছে মিলেছে ওইখানে যারা ছিলেন ওইখান থেকে আরম্ভ করে পরবর্তীকালে যারা আসছেন সবই নাগরিক এবং তাদের চিন্তা চেতনার মধ্যে লৌকিক যে ধ্যান ধারণা যেগুলি পাশাপাশি বহন করতে হবে, আমি বলি একটা মানে সমান্তরালভাবে ওই লালন ফকির থেকে আরম্ভ করে আমাদের জালাল খাঁ পর্যন্ত এই ধারাটা ওই ওদের কাছ থেকে শিখে নেওয়া না। না আমি এটা বুঝতে পেরেছি, আমি বলছি যে এই দুই ধারার মধ্যে কি কোনো পরবর্তীকালে কোনো মেলবন্ধন হয়নি, এই এই দুটি ধারা মিশে নাই একসাথে কখনোই একে অপরকে? মিশে নাই কথাটা পুরোপুরি সত্য না হলেও খুব কম ক্ষেত্রেই মিশেছে। মিশেছে এই ক্ষেত্রে মানে যেখানে নাকি এই গ্রামের মানুষ কিছু শিক্ষিত হয়ে গেছে ওই পুরনো ওই ইয়ের ওই ইউরোপীয় ধারার যে তথাকথিত বঙ্গীয় রেনেসাঁস এর সঙ্গে যুক্ত হয়েছে, এটাকে মিলিয়ে এনে একাডেমিক আলোচনা কিছু করছে। আচ্ছা, একাডেমিক আলোচনার বাইরে প্রকৃত অবস্থায় সাধারণভাবে জনগণের সঙ্গে প্রাকৃতজন যাদেরকে আমরা বলি শতকরা 90 জন তাদের সঙ্গে এর কোনো মিল নাই। এবং আমি বলি যে বইটই সামনে থাকলে চলতে সুবিধা হইতো, আমাদের যে যেটাকে আমরা মধ্যযুগের সাহিত্য বাংলা ভাষায় বলা হয়ে থাকে, আমি মধ্যযুগের সাহিত্য কথাটা আমি পছন্দ করি না, মধ্যযুগ না, এই মধ্যযুগ কথাটা আসছে ওই ইউরোপ থেকে মিডল এই যেখানে ছিল
সেখানে তাদের আগের যে সাহিত্য সংস্কৃতি সব নষ্ট করে দিয়েছিল। আমাদের যেটাকে মধ্যযুগ বলা হয় তার মধ্যে বর্তমানের যে আধুনিকতা তার চাইতে অনেক বড় কিছু যদি নাকি আমরা চর্যাবোধ পড়ি, বাংলা সাহিত্যের প্রথম যে ইয়ে ওই কি বলে নিদর্শন বলে যাকে বলা হয় দোহাকোষ, সেগুলো অদ্ভুত ব্যাপার আছে দোহাকোষের মধ্যে। কালকে একজনে পড়ে আমি শোনাচ্ছিলাম, কারণ আমার কাছে বইটা হাতের কাছে নাই। সেখানে ওই একজন ওই দোহাকার বলছেন যে ঈশ্বরের কথা যারা বলে তারা কি কেউ ঈশ্বরকে দেখেছে? ঈশ্বর বলতে কিছু নাই, পরিষ্কার এই কথা, এবং এইগুলি মানুষকে প্রতারণা করার জন্য। ওই আমি ওই মূল ইয়েটা পড়তে পারলে একটা অদ্ভুত এই দোহাকোষের মধ্যে এগুলো হচ্ছে 1000 বছর আগে, এবং এই পরবর্তীকালে সমস্ত যে আর কি যেটাকে বলা হয় মধ্যযুগের সাহিত্য, আমরা যখন দেখি রামায়ণ মহাভারত, রামায়ণের সম্পর্কে বলা হয়ে থাকে যে রামায়ণের কাহিনীকে মাইকেল মধুসূদন দত্ত পরিবর্তন মানে রূপান্তর ঘটিয়েছেন, ঘটিয়ে বিশ্লেষণ করে, এই কথাগুলি পুরোপুরি সত্য না। রামায়ণ যেটা নাকি ইয়েতে আছে ওই সংস্কৃতে বাল্মীকির রামায়ণ বা ওই সেই রামায়ণের সঙ্গে আমাদের বাংলায় কৃত্তিবাস যখন রামায়ণ রচনা করেন কিংবা কাশীদাস যখন মহাভারত রচনা করেন তার মধ্যে যে সমস্ত কথা যেভাবে বিকৃত করা হয়েছে এগুলি কেবলমাত্র কাঠামোটা ওই ইয়ের প্রাচীন রামায়ণ মহাভারতের, সম্পূর্ণ আর সমস্ত চিন্তা চেতনা সমস্ত কিছু নূতন এবং বাঙালির চিন্তা চেতনা লোক বুঝাইতে কই লৌকিকের মতে, পরিষ্কারভাবে এই কথাগুলি ওই কৃত্তিবাসের রামায়ণ বলে লোক বুঝাইতে কই লৌকিকের মতে, কাজে লোক বুঝানোটা সেখানে প্রধান ব্যাপার হয়ে গেছে। রামায়ণের ওই রাম যখন নাকি ওই কৃত্তিবাসের রামায়ণের মধ্যে এরকমভাবে আছে যে ওই রাবণ বিভীষণকে তার ছোটো ভাইকে লাথি মেরে ফেলে দিয়েছিল, যেহেতু বলছিল যে ওই তো জানো ব্যাপারটা, তখন ইয়ের কাছে এসে ওই কী বলে রামের কাছে এসে আত্মসমর্পণ করলেন বিভীষণ। তখন লক্ষ্মণ হনুমান বললো যে অর্থ মানে আসলে আর কিছু না, ও আসছে রাবণের দূত হয়ে আর কি, সেখান থেকে নিয়ে সব রাবণের কাছে বলল এত বিশ্বাসঘাতক। তখন ওই কৃত্তিবাসী রামায়ণের মধ্যে এইভাবে আসে, কৃত্তিবাসী রামায়ণের মধ্যে যতটুকু আছে তার চেয়ে বেশি আছে আমাদের গ্রামাঞ্চলে যারা রামমঙ্গল গান গায় তারা যে সমস্ত কথাবার্তা বলে সেগুলি রামায়ণ মহাভারতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। ভিন্ন রামায়ণ আর কি, লৌকিক লৌকিক রামায়ণ। এই রামায়ণের ওই রামায়ণের যে কৃত্তিবাসী রামায়ণ এই রাবণ বাল্মীকি থেকে অনেক পৃথক কাঠামোটার বাইরে, তারপরে তাদের থেকে নিয়ে যে রামমঙ্গল গান বিভিন্ন জায়গায় গায়নরা গায় এটা আরও পৃথক হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে গেছে। তো সেইখানে এইরকম আছে যে ওই বলছিলাম যে এই বিভীষণ যখন এসে রামের কাছে আত্মসমর্পণ করলো এগুলো, তখন তার বললো কথা এ তো মানে বিশ্বাসঘাতকতা করতে আসছে। তখন বিভীষণ কী বলছিল, বিভীষণ আমি যদি বিশ্বাসঘাতকতা করি তাহলে যেন আমি কলির রাজা হই আর কলির ব্রাহ্মণ হই আর শতপুত্রের পিতা হই। তখন লক্ষণ বা 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 বিশ্বাসঘাতকতাও করবে আর রাজাও হবে ব্রাহ্মণও হবে পিতা শতপুত্র। তখন রাম বললেন যে জানিস না কত বড় প্রতিজ্ঞা সে করছে, কারণ কলিযুগের রাজারাই হলো সবচেয়ে অভিসম্পত্ত থাকবো, তার তাদের বিপদ হবে কোনো ইয়ে নেই, আর কলির ব্রাহ্মণ হলো সমস্ত যে ইয়ে ওই মানে পাপি তাপি মরে গিয়ে যারা জন্মগ্রহণ করবো কলিযুগে তারা ব্রাহ্মণ হয়ে যাবে। এই যে বললেন যে ওই মূল যেটাকে রেলেসা বঙ্গীয় রেলেসা রামমোহন ওইটার সঙ্গে আর কোনো সম্পর্ক প্র্যাকটিক্যালি নাই,
এইটা একটা আলাদাভাবে এইভাবে চলেছে। রামের যে যে লালন ভোগীতে সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, বামুন চিনে পৈতায় প্রমাণ, বামনি চিনি কিসেরি, ঠিক এই ধরনের কথা। রামমোহন থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ পর্যন্ত কারো মানে যাদেরকে আমরা বঙ্গীয় রেনেসাঁসের মূল সব চলি তাদের মধ্যে এইভাবে এইভাবে নাই, এটা মনে রাখতে হবে। কাজে যেটা এই আমাদের এই এইখানে ইয়ের মধ্যে আছে, আমি তো ওই যে জালাল খাঁর কথা বলছিলাম, এই জালাল খাঁ তো এই যুগের মানে ওই সিংহের বাড়ি, এই তো আমার সঙ্গে আমরা কথা হইতো। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে পর্যন্ত তারা এমনভাবে কথা বলতে পারতেন এবং ঈশ্বরের অস্তিত্ব তারা মানতেন না, এরকম ব্যাপার এই ইয়ের মধ্যে বাউল গানের মধ্যে বলতে পারে। সেগুলি আমি একটু পরে বলতেছি। আমাদের এখানে যুক্তিবাদিতা কীভাবে এই গ্রামাঞ্চলের মানুষের মধ্যে বাসা বেঁধেছে এগুলো আর কি। তো জালাল খাঁর সঙ্গে বসে কথা বলছিলাম, ওই রকম ওই আল্লাহর অস্তিত্ব টস্তিত্ব নিয়ে এখানে কথা বলছিলাম। তা আমি কিন্তু যখন আমি নেত্রকোণার ভাষায় কথা বলবো তো বুঝবেন তো আপনারা নেত্রকোণা কথা দিয়েছিলেন কি।